তো হ্যালো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো তোমরা আজও এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার দেখবে। তো পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে কিন্তু প্রত্যেকটা জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকে তোমরা দেখবে কোথায় কোথায় সরকারি যে চাকরি নিয়োগ চলছে সেই সমস্ত ডিটেলস এবং প্রত্যেকটা পেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই সপ্তাহের কর্মক্ষেত্রের। তো চলো শুরু করা যাক। তোমরা প্রত্যেকটা পেজ দেখতে পারবে এবং প্রত্যেকটা টপিক আমি তোমাদের এখানে দেখাবো। তো তোমরা দেখছো কর্মক্ষেত্র 29 মার্চ 2023। তো এখানে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নিয়োগ চলছে 2,859 জন। তো এখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পোস্টেও নিয়োগ হচ্ছে। তো কারা কীভাবে অ্যাপ্লাই করবে, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে। তো এরপরে তোমরা 7 পাতায় গিয়ে দেখবে, 7 নম্বর পাতায় গিয়ে এরপর আমরা চলে যাব নেক্সট টপিকে। তো এখানে সেন্ট্রাল ব্যাংকে, এখানে সেন্ট্রাল ব্যাংকে 362 জন নিয়োগ হচ্ছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রত্যেকটা জবের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে 0 পদ এবং 7 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। এখানে এয়ার ইন্ডিয়ায় প্রযুক্তি প্রযুক্তি পেশাদারে নিয়োগ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 11,965 জন আসনে হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেটিভ বিএসসি কোর্সে ভর্তি। তো শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক, এবং তোমরা এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। ও রাজ্য রাজ্যে পরীক্ষা কেন্দ্র হলো কলকাতা, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার 7 নম্বর পাতা গিয়ে আরো বিস্তারিত দেখবে। তো এখানে দেখছো যে ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয়ে 200 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও কাম টাইপিস্ট নিয়োগ হচ্ছে। 8 নম্বর পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে। এখানে ক্যাটাগরি অনুযায়ী 0 পদ এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরের পেজে পেয়ে যাবে। কলকাতা অফ ভোকেশনাল স্টাডিজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে কলকাতা অফ, এখানে সেলাই নিয়োগ হচ্ছে 230 জন। এরপর আমরা চলে যাব 2 নম্বর পাতায়। তোমরা 1 নম্বর পাতা দেখতে পেলে এবার আমরা চলে এসেছি 2 নম্বর পাতাতে। তো এখানে তোমরা 2 নম্বর পাতা দেখতে পাচ্ছ কর্মক্ষেত্রের। তো এখানে সেলাই নিয়োগ হচ্ছে 230 জন প্রথম পাতার পরে। তো এখানে তোমরা প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দেখবে কেয়ারফুলি। এরপরে এই যে অংশ, তারপরে 3 নম্বর পাতায় গিয়ে দেখতে পারবে। চলে এসেছি 3 নম্বর পাতায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে নিয়োগ হচ্ছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। তো এখানে অ্যাপ্লাই করার ওয়েবসাইট ও বিস্তারিত দেওয়া আছে, এবং 2 নম্বর পাতার পরে যে সেলাই নিয়োগ হচ্ছে তোমার সেলে নিয়োগ হচ্ছে সরি এখানে সেলে নিয়োগ হচ্ছে 230 জন, এবং কলকাতা কর্পোরেশনের স্টাফ নিয়োগ হচ্ছে। ও ন্যাশনালে নিয়োগ হচ্ছে, এটাও তোমরা দেখবে। এরপর আমরা চলে যাবো 4 নম্বর খাতায়। তো 4 নম্বর পাতায় তোমরা এখানে দেখবে কারেন্ট অ্যাফেয়ারেন্স সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পাবে।
এরপর আমরা যাব 5 নম্বর পাতায়। তো 5 নম্বর পাতায় তোমরা দেখছো, এবার আমরা চলে যাব 6 নম্বর। তো 6 নম্বর পাতাতে WBSCC যে মেন পরীক্ষা তার নমুনা প্রশ্নগুলো আছে। পাশাপাশি তোমরা উত্তরটাও দেখে নেবে। এরপরে আমরা চলে যাব 7 নম্বর পাতায়। তো আমরা চলে এসেছি 7 নম্বর পাতাতে। তো এখানে সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ হচ্ছে প্রথম পাতার পরে তোমরা এখানে দেখবে। তো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ হচ্ছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, 2,859 জন। তো এখানে 11,965 জন আসন হসপিটাল, মানে প্রথম পাতার পরে। তো উপরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আরো পেয়ে যাবে। তো কলেজ অব ভোকেশনাল স্টাডিজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এরপর আমরা চলে যাব নেক্সট 8 নম্বর পেজে। তো এখানে 8 নম্বর পেজে তোমরা দেখছো কর্মক্ষেত্রের 29 মার্চ 2023। তো ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয়ে 200 জন নিয়োগ হচ্ছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, এখানে বয়স, এখানে বেতন সংক্রান্ত, এটা অনলাইন অ্যাপ্লাই করার ওয়েবসাইট। এরপরে এখানে লেডি অ্যারাউন্ডিং কলেজ নন টিচার স্টাফ নিয়োগ হচ্ছে। তো নন স্টাফ পদে 29 জন নেবে লেডি অ্যারাউন্ডিং। তো এখানে ওয়েবসাইট আছে, এখানে শূন্য পদের বিবরণ, এখানে অ্যাপ্লিকেশন ফিজ এবং খুঁটিনাটি তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এয়ার ইন্ডিয়ান প্রযুক্তি পেশাদার এখানে ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ MRF টায়ারের চাকরি, তো ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইট আরো বিস্তারিত পেয়ে যাবে। ও এখানে মাশরুম চাষের তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার একদম সরি তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। তো তোমরা আগামী দিন কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। তো কমপ্লিট তোমরা কর্মক্ষেত্র পেপার দেখে নাও, তো আগামী দিন তোমাদের কর্মসংস্থান পেপার দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পারবে। তো এর মধ্যে যে টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটা কমেন্ট করে জানাবে, তো সেই টপিকটা আমরা আবার পুনরায় রিপ্লাই করে দেবো, তোমরা আরও ভালো মতো দেখতে পারবে। তো শুধু সেই টপিকটার উপরেই বলে দেবো সেটা তোমরা দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ হচ্ছে, এয়ার ইন্ডিয়াতে নিয়োগ হচ্ছে, তো ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে, সেলে নিয়োগ হচ্ছে, তো বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।